প্রায় আপনারা বিভিন্ন মাংসপেশি ব্যথাজনিত সমস্যা ভুগেন। অনেক সময় রোগীরা আমাদের কাছে এসে বলে, স্যার মাংসপেশি চাবায়, কামড়ায় বা টান লাগে, খিস ধরে, অসহ্য যন্ত্রণা হতে পারে। এই মাংসপেশি ব্যথার মূল কারণের মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন প্রকার বাত রোগ, যেমন আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস জনিত বিভিন্ন রোগ। বিভিন্ন মাংসপেশি রোগ থাকে, যেমন মায়ালজিয়া, মায়োপ্যাথি, বিভিন্ন ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, বিভিন্ন ইনজুরি আঘাত তা থেকে হতে পারে, ভুল কাজের কারণে ভুলভাবে বসা, ভুলভাবে কাজ করা, ভুলভাবে পেশাগত দায়িত্ব পালন করার কারণে হতে পারে, পানির অভাবে বা ডিহাইড্রেট হলে, পানি শূন্যতার কারণে এই মাংসপেশির ব্যথা দেখা দিতে পারে, বিভিন্ন স্নায়বিক রোগে মাংসপেশির ব্যথা দেখা দিতে পারে, বিভিন্ন মানসিক রোগে মাংসপেশির ব্যথা দেখা দিতে পারে। তো মাংসপেশির ব্যথা হলে বা চাবানো, কামড়ানো যাই হোক না কেন কি করবেন? প্রথমত আমাদের রেস্টের প্রয়োজন। আপনারা রেস্ট নেবেন, আঘাত পেলে অবশ্যই রেস্টে থাকতে হবে। দীর্ঘমেয়াদী মাংসপেশির ব্যথায় কুসুম গরম সেক অনেক উপকার আসে, অনেক সময় গরম ঠান্ডা শেক অনেক উপকারে আসে। বিভিন্ন স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ খুবই ইফেক্টিভ। ওজন কমিয়ে ফেলতে হবে, বিভিন্ন সাপ্লিমেন্ট, ভিটামিন মিনারেলস প্রয়োজনে ডাক্তারের পরামর্শে খেতে হবে, হাঁটা চলাফেরা করতে হবে, স্নায়বিক রোগ বা আর্থ্রাইটিস জনিত সমস্যার চিকিৎসা করতে হবে। পাশাপাশি আপনাকে সুষম খাদ্য খেতে হবে, পরিমিত পানি বা হাইড্রেট থাকতে হবে, মানসিক চাপ অনেকাংশে কমিয়ে আনতে হবে। তবে মাংসপেশির ব্যথার সর্বাধুনিক চিকিৎসা হচ্ছে রিহ্যাব ফিজিও চিকিৎসা, অত্যন্ত কার্যকরী এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।